মাত্র তাজা গাছ থেকে ছিঁড়ে আনছি, তাজা তাজা গাছ থেকে মাত্র ছিঁড়ে আনলাম, বাগান থেকে নিয়ে আসছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী খবর সবার? আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে সকালটাও আবারও বৃষ্টি দিয়ে শুরু হয়েছে, বাইরে দেখেন সব পথ ভেজা, গাছ ভেজা, সব ভেজা। সকাল সকাল আমি একটু ওটস খাচ্ছি, ইদানিং আমার ওটসটা খেতেই ভালো লাগে। ওটস একটু কলা দিয়ে একটু হানি দিয়ে এটা খেতে আমার কাছে মনে হয় যে পেটটাও ভরা থাকে, ভালোও লাগে। সো ওটস খাওয়া দাওয়া করে আজকে হচ্ছে একটু টুকটাক রান্নাবান্না করতে হবে, অ্যান্ড বাবুর জামা কাপড়গুলো আজকে ওয়াশ করবো, যেহেতু আর বেশি দিন সময় নেই। 37 weeks-এর একদম লাস্টের দিকে চলে এসেছি, 38, 39, আর 40। সো বেশি দিন আর সময় নেই, সো আজকে হচ্ছে রান্নাবান্না করার জন্য রুই মাছ নামিয়েছিলাম। রুই মাছগুলো নরম হওয়ার পরে সেগুলোকে ভালো মতো ক্লিন করে হলুদ মরিচ দিয়ে ভেজে নিলাম, আর শীতের সবজি হিসাবে একটু সিম আর হচ্ছে ফুলকপি দিয়ে আজকে রুই মাছটা রান্না করব। তানবির এখানে আলু কাটতেছে, ও একটু আলু ভাজি করবে। ওর আলু ভাজি করতে নাকি অনেক ইচ্ছা করতে, মানে আলু ভাজি খেতে ইচ্ছা করতেছিল। সো ওইখানে আলু কেটে নিচ্ছে আর আমি ওইখানে রান্নাবান্না করে নিচ্ছি। দুজনে মিলে একসাথে যখন রান্না করি তখন ভালোই লাগে, তখন কাজগুলোও খুবই দ্রুত হয়ে যায়। আসলে এখানে তো হাজব্যান্ড ছাড়া হেল্প করার মতো কেউ নেই, আর হাজব্যান্ড যদি হেল্পফুল হয় তাহলে আসলে এই কষ্টটা অনেকখানি কমে যায়। আর আমার এই যে রুই মাছের ঝোল রান্না করা হয়ে গেছে, স্মেলটাও খুব ভালো আসতেছিলো। আর এই যে তানবির আমাকে একটা অর্কিড কিনে দিয়েছিল, আমি অর্কিডটা এক সপ্তাহ ধরে পলিথিন থেকে খুলিই নাই, এভাবেই পড়েছিল এটা। সো চিন্তা করলাম যে আজকে এটাকে খুলে পানি দেওয়া দরকার, না হলে গাছটা নষ্ট হয়ে যাবে। ইদানিং এত অলস হয়ে গেছি, অলস মনে আমি আগেও ছিলাম কিন্তু আরও বেশি হয়ে গেছি ইদানিং। মনে হয় কোনো কাজ ফেলে রাখি, করব করব করে কালকে কালকে করতে করতে কীভাবে যেন এত দ্রুত সময় চলে যায়। আজকে হচ্ছে বেবি সবগুলো ড্রেস নামিয়েছি, মানে সবগুলো না আরও অনেকগুলো এই যেখানে বাকি আছে ড্রয়ারে। সো যেগুলো আর কি 1 থেকে 0 to 1 বা 0 to 3 মান্থসের সেগুলো সবগুলো নামিয়ে আজকে ওয়াশ করতে দিব ওয়াশিং মেশিনে। ওয়াশ করে সবগুলো আর কি রেখে দিব, ইভেন ব্ল্যাঙ্কেটটাও আমি ওয়াশ করে দিচ্ছি আর কি। মানে ও যা যা ইউজ করবে এসে ইনশাল্লাহ 1 মান্থ পর্যন্ত সেগুলো আমি সব ওয়াশে দিচ্ছি এখন। আজকে মোটামুটি এগুলাই কিনেছি, যদিও মনে হয়েছে এগুলো আমি সামারে কিনেছিলাম, মানে কোন মাসে কিনেছিলাম আগস্টে না জানি, এর আগে কিনেছিলাম। তো এগুলো ছোটো হাতা, এগুলো নিউবর্নদের জন্য অনেক ভালো, একদম সফট ম্যাটেরিয়ালস। আর উইন্টার এগুলো হচ্ছে এখন বের হয়েছে, সো উইন্টার এগুলো কিছু এখন কিনেছি মিলিয়ে ঝিলিয়ে আর কি। জামাগুলো ওয়াশ করার জন্য যে ওয়াশিং মেশিনের জন্য এই ওয়াশিং লিকুইডটা কিনেছি, এটা দেখলাম যে ভালোই সেন্সিটিভ লেখা আছে, সো এটা নিয়ে আসছি। সো এটা দিয়ে সবগুলো ড্রেস এখন 20 মিনিটসের জন্য ওয়াশিং মেশিনে চলে যাবে। ওয়াশ করার আগে আর কি সবগুলো সিল খুলে নিচ্ছি প্রাইস ট্যাগগুলো। এই যে ছোটো ছোটো জিনিসগুলো ইনশাল্লাহ আল্লাহকে সই সালামতে পাঠালে কোলে দিলে ও একদিন পড়বে, এটা চিন্তা করেই যে এত ভালো লাগছিল আমার। এই যে ছোটো ছোটো মিটেন্সগুলো, এই সেটটা আমাকে বেবি আপু দিয়েছিল, আর এটা তানবির কিনেছে। অনেক কিউট কিউট ড্রেস, আমার কাছে এত ভালো লাগছিলো, অনেক ভালো লাগছিলো যে যখন চিন্তা করতেছিলাম যে বাবু একদিন ইনশাল্লাহ এটা এগুলো পড়বে। আর এই স্ল্যাপস্যাক আমি কিনেছিলাম ওর জন্য।
আমার কাছে মনে হচ্ছিল বাপুর জন্য তেমন কিছুই কিনা হয়নি, কিন্তু এখন দেখলাম যে না, কুটি কুটি করে আসলে বেশ অনেকগুলো জিনিস কিনা হয়েছে। এগুলো তো জাস্ট ও দুই মাস কি তিন মাস, দুই মাস পড়তে পারবে বড় জোর। আর আমি শুনেছি নিউ বর্ন বেবিরা নাকি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, ইনশাল্লাহ ও যখন হবে তখন ওর জন্য আবার মানে শপিং করব। শপিং করা বাচ্চাদের জন্য এত মানে এত যে খুশির একটা জিনিস হতে পারে, এটা আমি প্রেগনেন্ট হওয়ার পরে বুঝলাম। আসলে প্রেগনেন্সিতে এত কিছু এক্সপিরিয়েন্স করেছি, নতুন নতুন ফিলিংসগুলো, মানে একটা মেয়ের মনে হয় পুরো মাইন্ডই চেঞ্জ হয়ে যায় প্রেগনেন্ট হওয়ার পরে। আমি নিজেকে দিয়ে আর কি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করলাম যে এখন বাচ্চাদের জিনিস দেখতে এত ভালো লাগে, এত কিউট লাগে। ওর জন্য কিছু একটা কিনলে একটা অন্যরকম শান্তি লাগে, ওর জিনিসগুলো দেখলেই শান্তি লাগে যে এটা আমার বাবাটা একদিন পড়বে ইনশাল্লাহ। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই জিনিসটা, হয়তো বা যারা মা তারাই হয়তো বা ফিল করতে পারে। এটা আমি আগে কখনোই ফিল করি নাই, এখন যেটা ফিল করতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এত বড় নিয়ামত রহমত আমাদেরকে দিয়েছেন। এখন সামনের যে টাইমটা আছে সেটা সুন্দর মতন পার করতে পারলেই হয়, সুস্থ সবল একটা নিকা সন্তান আল্লাহ তাআলা যাতে দেন এই দোয়াই করি। আপনারাও প্লিজ আমার জন্য দোয়া করবেন, যারাই আমার ভিডিও দেখছেন আমি সবার জন্য দোয়া করি, সবাইকে যেন আল্লাহ এই সুন্দর নিয়ামত এই রহমত সবাইকে যেন দেয়। আমি সবার জন্য দোয়া করি প্রত্যেকটা মেয়ে যেন এই ফিলিংসটা মানে উপভোগ করতে পারে, এত সুন্দর একটা ফিলিংস। হ্যাঁ, প্রেগনেন্সিতে অনেক সময় শরীর খারাপ থাকে, কিন্তু মা হওয়ার যে এক্সাইটমেন্ট হ্যাপিনেস এটার কাছে মনে হয় না, ওগুলো তেমন কিছু একটা। সো আলহামদুলিল্লাহ এখন আর বেশি দিন তো সময় নেই, এখন শুধু প্রিপারেশন নেওয়া বাকি। তো বাবুর জামা কাপড় সবগুলো হচ্ছে যেগুলো ও টু মান্থস পর্যন্ত পড়তে পারবে সেগুলো সব আমি এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইম বেবি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিচ্ছি, ওর জন্য করা প্রথম কাজ, আমার মা হিসাবে প্রথম কাজ করা শুরু করে দিছি আর কি। কেমন জানি অদ্ভুত লাগছে। 20 মিনিটে আমি 20 ডিগ্রি টেম্পারেচারে সেট করেছি ওয়াশিং মেশিন, তারপরে ওয়াশ করার পরে এটাকে আবার পানি ঝরানোর জন্য আরও 20 মিনিট আমাকে এখানে ওয়াশিং মেশিনে দিতে হয়েছে। পানি ঝরানোর পরে সবগুলো কাপড় আমি শুকাই দিলাম, কোনো জায়গা ছিল না আর বাসায়, মানে যেখানে যেখানে পেরেছি সব জায়গার উপরে দিয়ে দিয়েছি। বৃষ্টি ভেজা আরেকটা নতুন সকালে শুরু হয়ে গেল, আরেকটা দিন শুরু হয়ে গেল। এভাবেই দিনগুলো আসলে কীভাবে যেন এত ফাস্ট চলে যাচ্ছে। আর উঠে সকালবেলা সবার ফার্স্টে আমার ডিউটি হচ্ছে ঘর রুম গুছানো, তো গুছিয়ে টুছিয়ে এখন বাবুর জামা কাপড়গুলো দেখলাম শুকিয়েছে কি না। আমি রাতে অনেকক্ষণ হিটারও অন করে রেখেছিলাম ড্রেসগুলো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর ছোটো ছোটো জামা কাপড় তো তাড়াতাড়ি শুকিয়েও গেছে। তো এখন হচ্ছে জামা কাপড়গুলো সবগুলো গুছিয়ে ওর ড্রয়ারটা আজকে সুন্দর মতো গুছিয়ে টুছিয়ে রাখবো। আর এগুলো করার সময় আমার কাছে বারবারই মনে হচ্ছিল যে এত ছোটো ছোটো জিনিসপত্রগুলো আসলে আমি কীভাবে অর্গানাইজ করব। আমার নিজের এত বড় বড় জামা কাপড়, আমার সবচেয়ে মানে মনে হয় যে বিরক্তিকর একটা কাজ হচ্ছে জামা কাপড় অর্গানাইজ করে রাখা। আমি কোনো জামা কাপড় ঠিক টাইম মতন খুঁজে পাই না, আলমারি অর্গানাইজ করতে গেলে আমার মাথা খারাপ হয়ে যায়। এখন আবার হচ্ছে বাবুর জামা কাপড়গুলো অর্গানাইজ করে রাখা, তাও এত ছোটো ছোটো জিনিসপত্র। সো এখন হচ্ছে গুছাতে গুছাতে আমি চিন্তা করতেছি যে এগুলাকে এমনভাবে রাখতে হবে যাতে করে আমি ইজিলি খুঁজে পাই। দেখেন এই ছোটো ছোটো সক্সগুলো কত কিউট লাগছে, আমার কাছে ছেলেবাবুদের সক্সগুলাই সবচেয়ে সুন্দর লাগে। মেয়েবাবুদের যেমন ব্যান্ড, হেয়ার ব্যান্ড বা চুলে পরার যে অ্যাসেসরিজগুলো আছে ওগুলো খুব ভালো লাগে, আর ছেলে বাচ্চাদের হচ্ছে জুতা আর সক্স খুব ভালো লাগে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে বলেন তো, আমার কাছে তো সক্সগুলো খুবই ভালো লাগে। সো আমি হচ্ছে এখন এই জিপ লকার ব্যাগগুলোতে করে ওর জামা কাপড় ছোটো ছোটো জামা কাপড়গুলো অর্গানাইজ করছি, যাতে করে এগুলো সব আমার জামা কাপড়ের মতো খিচুড়ি না হয়ে যায়। এইগুলোকে আমি আবার বাস্কেট বাস্কেট করে রেখে দিচ্ছি যাতে করে আমি জিনিসগুলো খুব ইজিলি খুঁজে পাই। যেখানে হাত দিই সেখানে যাতে আমি জিনিসগুলো ইজিলি দেখলেই যাতে বুঝতে পারি না এখানে এটা আছে।
তো এই ট্রান্সপারেন্ট ব্যাগগুলো খুবই উপকারে দিয়েছে আমার। আমি এগুলো কিনেছিলাম আসলে অনেক সময় কিচেনে দরকার হয় আর কি, ফ্রিজে জিনিসপত্র রাখার জন্য। সো এইগুলাই এখন হচ্ছে বেবি জামা কাপড় রাখার জন্য ইউজ করতেছি। পারফেক্ট সাইজ ছিল সবগুলো একসাথে, এই যে ছোটো ছোটো মিটেন্সগুলো ওর হ্যান্ড সক্সগুলো এটার মধ্যে সুন্দর মতন হয়ে গেছে। কিছু কিছু ব্যাগস তো আসলে ও শপিংয়ের সাথেই এসেছে অনলাইন থেকে, আর বাকিগুলো হচ্ছে কি আমার বাসায় ছিল, এগুলো আমি এখন এই কাজে ইউজ করতেছি। আর ব্যাগের উপর আমি লিখেও দিচ্ছি যে কোনটার মধ্যে কয়টা জিনিস আছে বা কোনটার মধ্যে কী লিখে মানে কী রেখেছি। এই যে এখানে বার্ব টাওয়েলগুলো রেখেছি, এখানে প্রায় চারটা বার্ব টাওয়েল একসাথে হয়েছে একটা ব্যাগের মধ্যে। সো আমার কাছে মনে হয়েছে যে এখন আমার জন্য আসলে অনেকটা ইজি হয়ে যাবে ওর জিনিসগুলো অর্গানাইজ করা, সুন্দর মতো রাখা, আর নিজে খুঁজে পেতেও অনেকটা ইজি হয়ে যাবে। তো এই হ্যাক্সগুলো আসলে অনেকগুলাই হচ্ছে ইন্টারনেট থেকে নেওয়া, দেখা, আর মানে ইন্টারনেটে ইউটিউবে এখন এত এত ভিডিওস আছে, এত এত আইডিয়াস মানুষ শেয়ার করে, সেগুলো দেখলে আসলে অনেক কিছুই জানা যায়। আবার অনেক সময় একটা আইডিয়া থেকে মানুষ নিজের থেকে আরেকটা আইডিয়া পেয়ে যায়। সব কিছু অর্গানাইজ করার পরে এত শান্তি লাগছিলো। আর আমি দেখেছি অনেকে অর্গানাইজার কিনে, যেহেতু আমার এত স্পেস নেই আমি জিপ লকার ব্যাগগুলোতে করে অর্গানাইজ করেছি। আর বেবি কটের সামনে টিমু থেকে যে রেইনবো লাইটটা নিয়েছিলাম সেটা আমি অন করার পর দেখলাম যে খুবই ভালো লাগছিল দেখতে। তানবীর পাতা সহ এত সুন্দর সুন্দর কমলা নিয়ে আসছে একদম তাজা, তো ওইটা নিয়ে এতক্ষণ ফান করলাম আমরা, আর এখন হচ্ছে সে বাচ্চাদের ভিডিও দেখতেছে। আসলে এখন এইভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে, আমাদের এই সব দিন রাত্রি। বাচ্চাদের এই ফানি ভিডিওগুলো দেখলে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়, আর এত হাসি আসে, এত কিউট ভিডিওগুলো। তো আজকে বাবুর সব কিছু অর্গানাইজ করার সময় আমার জামা কাপড় একটু অর্গানাইজ করেছিলাম, তখন মেহেদি পেলাম, মেহেদি পেয়ে তো মেহেদির স্মেল এত ভালো লাগে আমার, সো মেহেদি দিলাম হাতে। পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার বেস্ট ফিলিংস ছিল ওর মুভমেন্টটা ফিল করা। আমি ওর মুভমেন্টটা আর ফিল করতে পারবো না অল্প কিছুদিন পরে, এটা মনে হলে একটু খারাপই লাগে আসলে। তারপরও ওকে দেখতে পারবো ইনশাল্লাহ। প্লিজ আমার জন্য দোয়া করবেন, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।